আজকে সপ্তাহে অস্ট্রেলিয়া জিতার বিষয়ে আনন্দ উপভোগ হচ্ছে, কারণ ইন্ডিয়ার ঘরের মাটিতে ইন্ডিয়াকে টুপি পরিয়ে দিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। দাঁড়াও ভাই দাঁড়াও, তোমাদের সবার রিপ্লাই দিচ্ছি আমি, দাঁড়াও। কিন্তু তার আগে একটা ভিডিও দেখাবো, মানে তোমাদের আজ আসল পরিচয়টা দেখাবো আর কি, দাঁড়াও ওটা দেখতেই হবে। কিসে কোমরে ব্যথা? কি কো তোমার কোমরে ব্যথা মানে? আরে ভাই কালকে রাতে তোর বৌদি লম্বায় শুয়ে আরে কলা গাছে শট খেয়েছে, আজকে বেডে শুয়ে পড়েছে, সিম্পল বানা। আর হ্যাঁ, কলা গাছ কথাটা কেন তুললাম সেটা এখন বুঝতেই পারছো নিশ্চয়ই, কলা গাছ এখন ভাইরাল হয়ে গেছে ভাই, কলা গাছ ভাইরাল। বানানা গেল না ভারতের বিপক্ষে যদি কলা গাছ খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো না। বাবা দেখে তো বোঝা যায় না, কিন্তু মামনি তো দেখছি কলা গাছ নিয়ে খেলার অভ্যেস আছে, বা খুব ভালো, মানে আস্ত কলা গাছ কেমন একটা ব্যাপার না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো এবার আসল কথায় আসি। প্রথমে ওই ভিডিওটা দেখলাম তার কারণ হচ্ছে, মানে তোদের তো ভাই প্রথম কথা ভাই, ওয়ার্ল্ড কাপ কোনোদিনও ছুতে পেরেছিস কিনা যাই না, আসলে তো এই করে মানে ঘরের বৌদিদের এইসব ভিডিও নিয়ে করে মারা সংসার চালাচ্ছিস, পেট চালাচ্ছিস, আর হ্যাঁ ওইটাই হচ্ছে কথা। তো ওই যে বলে না টিপতে দেবো ভরতে দেবো না, এটাই হচ্ছে কথা, মানে ওয়ার্ল্ড কাপ খেলতে দেবো, ওয়ার্ল্ড কাপ ছুতে দেবো না মারা কোনোদিনও। আমাদের তো দুটো আছে, তোদের ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল গেলেছিস মারা কোনোদিনও। যাই হোক, প্রতিবেশী দেশ বাংলাদেশ, ঠিক আছে একটু হলেও ভালোবাসা ছিল, সেটাকে রাখার চেষ্টা করো। আর হ্যাঁ অবশ্যই কথাবার্তা চেঞ্জ করো, আর আমরা কিন্তু তোমাদের দুঃখে ভাই নাচানাচি করি না, তোমাদের সাপোর্টেই থাকি, ঠিক আছে, সাহায্য করি, এটাই বলার ছিল, এইটুকুনি মেসেজ। খারাপভাবে নিও না, ভালোভাবে থাকো, টাটা।